হ্যালো ফ্রেন্ডস, আমি অয়ন্তিকা। আমাদের চ্যানেল লেখাস ওয়ার্ল্ডে সবার অনেক অনেক স্বাগত। তো জামাই ষষ্ঠীর ভ্লগ এখনও অবধি আমি আপলোড করিনি, আমি ওটা করছি কিছুদিন পর, কারণ 4 দিন ধরে খাওয়া দাওয়া হচ্ছে, তো সবটাই একসাথে শেয়ার করব, তার জন্য আমি দিচ্ছি না। আর জামাই ষষ্ঠীর মধ্যে আমি লস্যি, গরমকালে লস্যিটা খুব ভালো খাওয়া, বাড়িতে দই থাকলে সেটা দিয়ে লস্যি করে খাওয়া বা ঘোল খাওয়া দইয়ের, খুবই ভালো, শরীর প্রচণ্ড ঠান্ডা থাকে আর দই খেলে তো স্কিন ভালো হয়ই হয়। তো আমি কিভাবে লস্যি বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। তো লস্যি বানানোর জন্য আমার প্রথমে লাগছে হচ্ছে নকুল দানা। আমি চিনি ইউজ করছি না, আমি নকুল দানা দিয়ে আজকে লস্যি বানাচ্ছি। এরকমভাবে বানালে কি অনেকটা থিকনেস আসে লস্যিটা, খেতেও খুব ভালো লাগে। তো আমি ফার্স্টে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা ডাস্ট বানিয়ে নিচ্ছি, যাতে সব কিছুর সাথে মেশাতে সুবিধা হয়। দেখতে পাচ্ছ এটা পুরোপুরি পাউডার হয়ে গেছে নকুল দানাগুলো, এরকম মোলাম হয়ে গেছে। তাহলে যদি লস্যিতে পরে আমরা অ্যাড করি তাহলেও চলবে। তো এটা আমি একটা কন্টেনারে ঢেলে সাইড করে রাখছি। দেন আমি নিয়ে নিচ্ছি হচ্ছে বাড়িতে পাতা টক দই। আর যেহেতু জামাই ষষ্ঠী চলছে, তো সেহেতু আমার লাল দইও ছিল, লাল দই মানে মিষ্টি দই যেটা হয় সেটাও ছিল। তো দুটো দিয়ে আমি বানিয়ে নিচ্ছি, দইটা খাওয়ার মতো কেউ নেই, তাহলে লস্যির সাথে অ্যাড করলে কি সবটাই ওয়েস্ট হবে না, কিছুই সবটাই খাওয়া হয়ে যাবে। তো এটা হচ্ছে মোষের দুধের টক দই বাড়িতে পাতা, স্কিনের জন্যও খুব ভালো, মানে রূপচর্চার ক্ষেত্রেও আমি এই দইটাই ব্যবহার করি আর খাইও এই দইটাই। যাদের ক্যালসিয়ামের অভাব আর স্কিনে অনেকটা ড্রাই, তারা এরকম দই খেতে পারো, তাতে কি স্কিনে অনেক বেশি গ্লো আসবে, ক্যালসিয়ামের যে ঘাটতিটা থাকে সেটাও পূরণ হয়ে যাবে। তো আমি এখানে প্রথমে আর খুব অল্প পরিমাণে দেবে প্রথমে, না হলে এটা উপচে বাইরে চলে আসবে। 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড মতো এটা ঘোরাবে, তাহলে এটার ওপরে যেরকম আমরা দোকানে খাই আর কি, ওপরে একটা খুব সুন্দর ফ্যাট থাকে, তো সেটা ওপর দিকে উঠে আসে। তো আমি 30 সেকেন্ড মতো এটা ঘুরিয়ে নিচ্ছি। তোমরা বুঝতে পারবে যখন আমি ঢালবো, তখন ওপরের যে একটা ফ্যাট থাকে সেটা কিন্তু ওপরে একদম ভেসে আছে, যেটাতে আমরা দোকানের লস্যি খেলে একটা গোপ তৈরি হয়ে যায়, স্বরের গোপ, সেরকম একদম খাওয়ার সময় সেরকমই হবে। এই যে বুঝতেই, দেখতেই পারছো তোমরা যে ওপরে একটা ফেনা টাইপের ভাসছে, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি মাথাটা। তো আমি এইভাবে পুরোটা অল্প অল্প জল দিয়ে আমি পুরোটা বানিয়ে নিচ্ছি। এখানে অনেকটা পরিমাণ দই আছে, আমি সেটা আস্তে আস্তে ঘুরিয়ে নিয়ে আমি একটা বড় পাত্রে ঢেলে নেব, তাহলে আমার এখানে 10-12 গ্লাস মতো লস্যি হবে। তো তাহলে কি হবে, এক জায়গাতে ঢাললে টেস্ট অনুযায়ী যদি মনে হয় যে এটা একটু চিনি কম হয়েছে বা মিষ্টিটা কম লাগছে, এটা একটু বেশি লাগছে, তার জন্য আমরা কিন্তু এক জায়গাতে ঢালবো। তাতে কি সুবিধা হবে, মিষ্টির যে ভাবটা বা লবণের যে পরিমাণটা বা যেটা আমি অ্যাড করব সেটার পরিমাণটা একদম ঠিকঠাক থাকবে প্রতিটা গ্লাসের জন্যই। আর যদি দুটো গ্লাসের জন্য লস্যি বানানো দরকার হয় তাহলে তো সেটা একবারই হয়ে যাবে। তো আমি এবার নিয়ে নিচ্ছি এখানে মিষ্টি দইটা, মিষ্টি দইটাও খুব ভালোভাবে ঘুরিয়ে নেব। একটু সময় নিয়ে ঘুরালে কি ওপরে ফ্যাটটা ভেসে আসে, খেতে অনেকটা বেশি ভালো লাগে আর ফ্যাটটা পুরো ক্রিমের মতো হয়ে যায়। তো বাদবাকি আমি মিষ্টিটা দিয়ে দিলাম, মানে নকুল দানা যেটা ডাস্ট করে রেখেছিলাম সেটা। তো এবার আমি পুরোটা একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি, যাতে সব কিছু মিষ্টি দইয়ের লস্যিটা আর টক দইয়ের লস্যিটা মিশে যায়। দেন আমি ইউজ করছি হচ্ছে এখানে হেলদি সল্টের
বিচ লবণ বা রক সল্ট। এখানে আমরা নর্মাল সাদা লবণ যেটা আমরা রান্নাতে ব্যবহার করি সেটা ইউজ করব না, কারণ ওটা খাওয়া কাঁচা খুব খারাপ। তো এই লবণ, বিট লবণ বা রক সল্ট দিলে কি হয়, কোনো রকম সমস্যা হবে না, ব্লোটিং হবে না। তো আমি এতটা দিচ্ছি, যেহেতু এটা আমি একটু টকটকি হবে, কারণ তোমরা দেখে দিচ্ছ চিনি কিন্তু আমি মানে চিনি তো দিইনি, নকুলদানাও খুব অল্প পরিমাণ ছিল। তারপর আমি কিন্তু ভালোভাবে এটা একটু সময় নিয়ে ফাটিয়ে নিচ্ছি। আর এই যে ওপরে দেখতেই পাচ্ছ পুরো ফ্যাটটা কিন্তু ভেসে উঠেছে। এবার আমি সার্ভ করে দিচ্ছি ইভেনলি। এখানে 12টা মতো গ্লাস আছে, আমি ইভেনলি সার্ভ করে দেব। আর বুঝতেই পারছো কতটা গাঢ় হয়েছে এটা। কিন্তু যদি আমরা বাজার চলতি কোনো রকম দই কিনি, প্যাকেট দই, সেটাতে কিন্তু এতটা গাঢ় আসবে না আর এতটা ওপরে ক্রিমও বেরোবে না। এটা বাড়িতে পাতা দই বলেই কিন্তু ক্রিমটা এতটা বেরিয়েছে আর প্রসেসটা এটার জন্য। আর এমনি নর্মাল চিনিও যদি আমরা ব্যবহার করি যে কোনো পদে, তাহলেও কিন্তু একটা জল ছাড়ে। তার জন্য চেষ্টা করবে বাতাসা বা নকুলদানা দিয়ে করা, সেটা পায়েস হোক বা যাই কিছু, খুব ভালো লাগে সেটাতে। তো আমি এবার ওপর ওপরে ইকুয়ালি ওই ক্রিমটাকে দিয়ে দিচ্ছি, যাতে সবাই ক্রিমটা পায়, না হলে তো ক্রিম নিয়ে মারাপিট লেগে যাবে। বুঝতে পারছো তো দেখে যে কতটা ক্রিম বেরিয়েছে, কতটা একদম ইয়াম্মি। আমি জানি না কে কি বলবে খেয়ে, বাট আমার মনে হচ্ছে যে ভালোই হয়েছে। আমি চেষ্টা করছি যাতে প্রতিটা গ্লাসে ইকুয়ালি সব কিছু হয়। তো এবার একটা লুক দেখে নাও যে কতটা ইয়াম্মি লাগছে দেখতে, তারপর আমি সবার কাছে যাব। করা হয়ে গেছে, আমি এভাবেই করি। তো চলো এবার সবাইকে দিয়ে দেখি সবাইকে কিরকম বলছে। গেল খেলোই না, দেখলি তো আমি এভাবেই সবসময়তে দই দিয়ে লস্যি বানাই বাড়িতে। তো তোমরাও ট্রাই করে আমাকে জানিও যে কেমন লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিও, সবার সাথে শেয়ার করো, আর কমেন্টে জানিও যে কীরকম হয়েছে। আর কমেন্টে তোমরা এটাও জানিও যে এর পরবর্তী ভিডিও তোমরা কী দেখতে চাও। আমি আপ্রাণ চেষ্টা করবো তোমাদের রিকোয়েস্টগুলো রাখার।
আর কোয়ারেন্টিনে অবশ্যই বাড়িতে থাকো, সম্ভবত লকডাউন তো তুলেই দেওয়া হচ্ছে, তো যতটা পারবে সেফ থাকো, বারবার সাবান দিয়ে হাত ধোবে, আর নিজের সেফটি নিজের কাছে, প্রয়োজন ছাড়া বাড়ির থেকে না বেরোনোটাই উচিত এখনো অবধি, আর সব সময়তে মাস্ক আর গ্লাভস ব্যবহার করো বাইরে বেরোনোর সময়। এই তো এইটুকুনি, তো আজকের মতো এইটুকুনি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।